করোনার ধাক্কায় এখনো ভুগছে বিশ্ব। নতুন চেহারায় দেখা দেয়া করোনা এখন এদেশেও। তবে সংশয় কাটছে না নন কোভিড অসুখের চিকিৎসা নিয়ে, কেননা হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগীই এখন অন্য রোগের। তাই দর্শক, কোভিড সহ সেই সব রোগের চিকিৎসা নিয়ে যমুনা টেলিভিশনে আবারও শুরু হল ডক্টর জনপল। থাকছেন দেশবরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। সরাসরি পেয়ে যাবেন আপনাদের সমস্যার সমাধান। পরামর্শ পেতে আমাদের ফোন করুন 9824052 এই নম্বরে। সাথে থাকছি টুপা হাসান। আর আজ আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, সহকারী অধ্যাপক রেসপিরেটরি মেডিসিন বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল শ্যামলী। ডক্টর কামরুল, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের ডক্টর জোন কলে। ডক্টর কামরুল, হাসপাতালগুলোতে হঠাৎই কিন্তু তীব্র শীতে শিশুদের আমরা দেখছি যে ভর্তি হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, তার মধ্যে শ্বাসকষ্ট, কাশি এগুলো একটু বেশি, এবং তার মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাজমার যে প্রবলেম। তো শুরু করতে চাই আজ আলোচনা, যে অ্যাজমা কি, কোন বয়সে শিশুদের এই অ্যাজমা সমস্যাগুলো শুরু হয়? আসলে অ্যাজমা কোনো নির্দিষ্ট ইয়ে নাই। অ্যাজমা সাধারণত যদি বাবা মার অ্যাজমা থাকে তাহলে বাচ্চাদের পরদের প্রতিতে অ্যাজমা হতে পারে। অ্যাজমা যে কোনো বয়সে হতে পারে। আমরা যে একটা বাচ্চা যদি অ্যাজমা থাকে তাহলে তার প্রথম থেকে আমরা বলি যে এক থেকে দেড় বছর পর্যন্ত সাধারণত বলা হয় যে একটা ব্রঙ্কোলাইটিস, এবং তার রিপিটেডলি রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন থাকবে, কাশি থাকবে, টাইটনেস অফ চেস্ট থাকবে, এবং বুকের ভিতরে বুকের খাঁচার নিচে বসে যাবে, এবং যে কোনো একটা অ্যালার্জিক প্রবলেমের জন্য তার এই প্রবলেমটা সাধারণত শুরু হয়, নাককে পানি পড়া দিয়ে শুরু হয়, এবং দেখা যাচ্ছে যে তার প্রতিবারই ঠান্ডা কাশির জন্য পরে এই প্রবৃত্তি হয়। অ্যাজমার দুই বছর বয়স থেকে আমরা সাধারণত অ্যাজমা ডায়াগনোসিস করা হয়, এবং প্রথম থেকে যদি রিপিটেডলি হিস্ট্রিগুলো থাকে এবং পরবর্তীতে তার বাবা মার হিস্ট্রি থাকে, এবং তাহলে বলা হয় রিয়াকটিভ এয়ারওয়ে ডিজিজ। এই পরবর্তী যখন দুই বছর হয়ে গেল এই সিম্পটমটা পারসিস্ট করে তখন তাকে বলা হয় অ্যাজমা। অ্যাজমা সাধারণত দুই বছর পরে থেকে একটা রোগীকে ডায়াগনোসিস করা হয়। এই অ্যাজমা যখন ডায়াগনোসিস হলো এবং তার ক্লিনিক্যাল হিস্ট্রি থাকবে, ফ্যামিলি হিস্ট্রি থাকবে, তার রিপিটেডলি রেসপিরেটরি অ্যাটাক থাকবে, তারপরে নেবুলাইজেশন অর্থাৎ সালবিউটামল দ্বারা নেবুলাইজ করলে তার টাইটনেস অফ চেস্ট এবং শ্বাসকষ্ট। এগুলো আপনি একটু বলবেন যে আমরা তো লক্ষণগুলো জানলাম যে কি উপসর্গ দেখলে বাবা মা সচেতন হবেন যে তার বাচ্চার অ্যাজমার প্রবলেম শুরু হয়েছে। একটু জানতে চাইবো যে ফ্যাক্টরসগুলো কি কি যে কারণে অ্যাজমার সমস্যাগুলো হচ্ছে বাচ্চাদের। অ্যাজমার যে মেইন কারণের ফ্যাক্টরগুলো ধুলা বালি, বিভিন্ন পোলেন, অ্যালার্জিক খাবার, এইগুলোকে সাধারণত বলা হয় ট্রিগারিং ফ্যাক্টর। কিছু কিছু ড্রাগস আছে যে যার অ্যাজমা আছে এই ড্রাগসগুলো খাইলে সাধারণত অ্যাজমাটাকে এক্সাজারবেটেড করে, যেমন অ্যাসপিরিন, প্রোপানোনল। কিছু খাবার আছে যে খাবারগুলো যদি অ্যাজমা থাকে তার অ্যালার্জিক প্রবলেম থাকে তাহলে এই অ্যালার্জিটাকে আরো এক্সাজারবেট করে, যেমন শিংমা, ইলিশ, চিংড়ি, গরুর মাংস, এই জাতীয় খাবার যে সাধারণত তার অ্যাজমাটিকে এই কারণ। কোল্ড ঠান্ডা জাতীয় জিনিসটা তার অ্যালার্জিটা অ্যাজমাটাকে এক্সাজারবেট করে, এটাকে এগুলোকে বলা হয় ট্রিগারিং ফ্যাক্টর। এগুলো হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর। আপনি ফুড অ্যালার্জির কথা বলছিলেন, সেই সাথে একটু জানতে বলছি যে হঠাৎ করে টায়ার্ড লাগা বাচ্চাদের বা খাওয়া কমে যাওয়া, সেই জিনিসগুলো কি আসলে অ্যাজমার জন্য হতে পারে কিনা? অ্যাজমার সাধারণত যদি শ্বাসকষ্ট থাকে, শ্বাসকষ্ট জনিত কারণে তার খাওয়া দাওয়া তো কমাই দেয়, তার শ্বাসকষ্ট হলে সে বাচ্চার যেটা তার থাকে খাবার রুচি যায়, রুচিটা কমে যেতে পারে, তার রুচির সাথে সাধারণত মানে অ্যাজমার কোনো সম্পর্ক খুব একটা কম। আচ্ছা, আর জেনেটিক অ্যাক্টিভ ফ্যাক্টরের কথা আপনি মনে হয় বলছিলেন যে বাবা মায়ের কারো যদি অ্যাজমার প্রবলেম থাকে তাহলে শিশুর মধ্যেও সেই অ্যাজমার প্রবলেম আসতে পারে। হ্যাঁ, জি জি জি, বাবা মার যদি অ্যাজমা থাকে তাহলে বংশগতভাবে এই জিনিসটা তার বাচ্চার ভিতরে আসতে পারে, আসবে এটা না তবে আসতে পারে। তাহলে এখন বলুন যে এই অ্যাজমা যদি আনট্রিটেড অবস্থায় থাকে বা ট্রিটমেন্ট না দেওয়া হয় প্রপার টাইমে তাহলে কি ধরনের জটিলতা টার্ন নিতে পারে এই অ্যাজমা? অ্যাজমা যদি তার মানে ঠিকমতো কন্ট্রোল না করা হয়, ট্রিটমেন্ট না করা হয়, তো একটা বাচ্চার ক্ষেত্রে একটা লাইফ থ্রেটনিং কন্ডিশনে চলে যাবে। তার রিপিটেডলি তার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হবে,
ইনফেকশন হয়ে তার শ্বাসকষ্ট হবে, তার ডেলি লাইফ যে অ্যাক্টিভিটিস গুলো প্রত্যেকটা হ্যাম্পার হবে, তার বাচ্চা লেখাপড়া করতে পারবে না, স্কুলে পারফরমেন্স কমে যাবে, তার ডেলি অ্যাক্টিভিটি যে খেলাধুলা, একটা বাচ্চা যখন সে শ্বাসকষ্ট ভোগে তার পারিপার্শ্বিক যে খেলাধুলা, তার বন্ধু বান্ধব, স্কুল পারফরমেন্স এভরিথিং কমে যায়, সে নিজে ডিপ্রেশনে ভোগে যে অন্যান্য বাচ্চা তার সামনে সেই স্কুলে যাচ্ছে, শ্বাসকষ্ট নাই, তার শ্বাসকষ্ট আছে, এই এই জিনিসগুলো তাকে ডিপ্রেশনে নিয়ে যায়। অ্যালার্জি মানে টোটাল মিলে যে শ্বাসকষ্ট হলে তার ডেলি, আমরা বলা হয় ডেলি অ্যাক্টিভিটিস, ডেলি পারফরমেন্স যে জিনিসগুলো থাকে টোটাল মিলে তার কমে যায়, স্কুল পারফরমেন্স কমে যায়, তার লেখাপড়ার কমে যায়, তার বন্ধু বান্ধবদের সাথে যে খেলাধুলা, বন্ধু বান্ধবের সাথে মেশা, এগুলো সম্পূর্ণ সে আইসোলেটেড হয়ে পড়ে। সেজন্য অ্যাজমাকে ঠিক মতো কন্ট্রোল করতে হবে এবং প্রপার ট্রিটমেন্ট নিলে, একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাজমা ইজ নট কিউরেবল ডিজিজ, অ্যাজমা হলো কন্ট্রোলেবল ডিজিজ, এটা কন্ট্রোল থাকে, ট্রিটমেন্ট করলে কন্ট্রোল হবে। এমন এক সময় থাকবে যে ট্রিটমেন্টে আসে সে তার কোনো ওষুধ লাগছে না, যেমন আমরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বলি যে সে যদি ডিসিপ্লিন, তারপরে ডায়েট এবং ড্রাগস এই জিনিসগুলো মেনটেন করে চলে তার ডায়াবেটিস গুলো কন্ট্রোল থাকে। ঠিক তদ্রূপ যদি একটা অ্যাজমা রোগী তার এই তিনটে ডি মেনটেন করে চলে, যে সে ডিসিপ্লিন মেনটেন করে চলবে, ডায়েটের ক্ষেত্রে মেনটেন করে চলবে এবং ওষুধপত্র যেটা ড্রাগস এইগুলো মেনটেন করে চললে তার কোনো প্রবলেম হবে না, সে নর্মাল লাইফ লিড করতে পারবে। যে এই অ্যাজমার এই ট্রিটমেন্ট সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনার কাছে জানতে চাইবো, কিন্তু একজন দর্শক যুক্ত হয়েছেন এর মাঝে, তার কাছ থেকে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম বাবুল। জি বলুন। আমি ঢাকা থেকে বলছি। আমার একটা অন্য ভিন্ন ধরনের প্রশ্ন। আমার মেয়েটার বয়স 12 বছর, ওর বিড়ালে হঠাৎ করে একটা আঁচড় দিছে। আচ্ছা, তাতে কি কোনো সমস্যা আছে কিনা, একটু বলবেন যে বিড়ালের ভ্যাকসিন না আছে কিনা এবং কতদিন আগে আঁচড় দিয়েছে? এই কালকে, গতকাল। বিড়ালের কি ভ্যাকসিন দিয়েছিলেন আপনি? না না, আমি দিইনি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে থাকুন, আমরা ফিরছি ডক্টর কামরুল আপনার কাছে। আপনি শুনেছেন সমস্যার কথা, ধন্যবাদ। যেহেতু তার বিড়ালে এখানে আঁচড় দিয়েছে, এখানে রক্ত বেরোচ্ছিল কিনা এটা বলেনি, এই ক্ষেত্রে বলা হয় যে বিড়ালে এবং যে প্রাণীগুলো কামড়ালে জলাতঙ্ক টিকা দিতে হয়, বিড়ালও তার একটা, কাজে তাকে টিকা দিয়ে দিতে হবে। রিস্ক না নিয়ে টিকা দেওয়াটাই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আমাদের সাথে এরই মাঝে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে প্রশ্নটি নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। মোহাম্মদ রমজান সাভার থেকে বলছি। জি বলুন। আমার ছেলে ঠান্ডা অজু করে মাদ্রাসায় পড়ে, ঠান্ডা পানি লাগলেই আপনার বুকে সমস্যা হয়, টান ওঠে, নিঃশ্বাস নিতে পারে না। আচ্ছা, আপনার ছেলের বয়স কত? 10 বছর। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, ফিরছি ডক্টর কামরুল আপনার কাছে। ধন্যবাদ। ওনার যেহেতু বাচ্চা ঠান্ডা পানি লাগলে তার শ্বাসকষ্ট, কাশি হয়, এটা একটা কোল্ড অ্যালার্জি জাতীয় তার অ্যাজমা, এটা একটা ভ্যারিয়েন্ট ব্রঙ্কো অ্যাজমা বলা হয়। কোল্ড অ্যালার্জির জন্য তার এই সাধারণত এটা বাড়ে। এই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ, যারা পক্ষপাতী বিশেষজ্ঞ, তাদের শরণাপন্ন হয়ে তার টোটাল একটা অ্যাজমার ভালো রাখার চেষ্টা করা যেতে পারে, সেক্ষেত্রে একটু জানতে চাইবো সেই চেষ্টাটা আসলে কিরকম চেষ্টা। ধন্যবাদ। অ্যাজমার যেমন তার লাইফস্টাইল মডিফিকেশন, ডিসিপ্লিন, যেটা আমরা প্রথমে বলছি যে ডিসিপ্লিনের ক্ষেত্রে তাকে নিয়ম কানুন মেনে চলতে হবে, যেমন তার ঠান্ডা যদি অ্যালার্জি থাকে, কোল্ড অ্যালার্জি থাকে, এগুলো অ্যাভয়েড করে চলবে। তার যদি কোনো খাবারে অ্যালার্জি থাকে, এগুলো মেনটেন করে চলবে। তারপরে তার যদি ধুলাবালিতে অ্যালার্জি থাকে, ধুলাবালিতে গেলে তার অ্যাজমাটা বাড়ে, তাহলে ধুলাবালি তার একটা অ্যাজমার জন্য ট্রিগারিং ফ্যাক্টর, তাহলে সে ধুলাবালিতে ভিতরে যাবে না। বাসায় যখন তার যেমন কার্পেট জাতীয় ই থাকে, এখানে ধুলাবালি থাকে, এই কার্পেট বাসায় ইউজ করবে না। বাসায় ধোয়া, আমাদের নগরকেন্দ্রিক জীবনে দেখা যাচ্ছে যে আমরা একটা বাসার ভিতরে কিচেন এভরিথিং থাকে, এখানে যে ধোয়া হয়, এই ধোয়াটা সাধারণত অ্যাজমাটাকে ট্রিগারিং ফ্যাক্টর হিসাবে কাজ করে। তাহলে ধোয়া যখন বাসায় হবে, রান্নাবাড়া হবে, তখন এই তেল জাতীয় যে রান্নাবাড়ার থেকে হয়, তখন সেটা থেকে দূরে থাকতে হবে। তারপরে যখন তার কোনো ঠান্ডা জাতীয় খাবার, যেমন বলা হয় ফ্রিজ থেকে কোনো খাবার বের করে খাবে না। তারপরে যে খাবার জাতীয় জিনিস, যেমন চিংড়ি মাছ, ইলিশ, এই জাতীয় খাবার খেলে যদি অ্যাজমাটা ট্রিগারিং হয়,
তার শ্বাসকষ্ট বাড়ে, তাহলে এই খাবার জাতীয় গুলো অ্যাভয়েড করে চলতে হবে। তারপরে তার যদি কোনো ড্রাগসে তার এই ট্রিগারিং ফ্যাক্টর কাজ করে, যেমন আমি আগে বলছিলাম যে অনেকগুলো ড্রাগস আছে তার ভিতরে বিশেষ করে প্রোপানলল, তারপরে অ্যাসপিরিন এই জাতীয় ওষুধ গুলো, তারপরে কোনো ব্যথার ওষুধ, ক্লোফেনাক জাতীয় ওষুধ খেলে সাধারণত অ্যাজমাটা বাড়ে, তাহলে এই জাতীয় ওষুধ গুলো সে অ্যাভয়েড করে চলবে। আর কি সে লাইফ স্টাইল মডিফিকেশনের ভিতরে তার যেমন খেলাধুলার ক্ষেত্রে সে ইনডোর গেমস গুলো খেলাধুলা করবে, আউটডোর গেম খেলাধুলা করলে তাকে যখনই সে খেলাধুলা করতে যাবে, যে একটা যে সালবুটামল নামে যে ব্রঙ্কোডাইলেটর ইনহেলার গুলো আছে এইগুলো ইউজ করবে, সে ইনিশিয়ালি খেলা শুরু করার আগে এটা ইউজ করবে, খেলাধুলা শেষ করার আগে একবার এটা ইউজ করবে। এই বিষয়গুলো নিয়ে আসলে সচেতন থাকতে হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর কামরুল, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার কাছ থেকে প্রশ্ন জিনব। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। নাম হচ্ছে সোহাগ খান। জি, শিবচর মাদারীপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার মেয়ের বয়স হচ্ছে 9 বছর, ঠান্ডা লাগলে ওর গলার ভিতরে মানে গোটা গোটা হয়ে যায়, মানে পুরো ঢোরটার ভিতরে গোটা গোটা হয়ে যায়, ওষুধ খাওয়ালে কমে কিন্তু আবারও পুনরায় আবার ওই রকমই হয়। গলার ভেতরে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, গলার ভিতরে ঢোরটার মানে লাইট মারলে দেখা যায়, লাইট দিয়ে দেখা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে শুনতে থাকুন, আমরা ফিরছি। ডক্টর কামরুল, আপনি শুনেছেন সমস্যার কথাটি? এটা মনে হচ্ছে তার কোনো অ্যালার্জি প্রবলেম, অ্যালার্জির জন্য হয়, যেহেতু ঠান্ডা কোল্ড অ্যালার্জি থেকে তার এটা হয়। তার এই ক্ষেত্রে আমরা তাকে একজন ডাক্তারের শরণাপন্ন হতে বলবো, হয়ে তার অ্যালার্জির লেভেলটা IgE লেভেল এই পরীক্ষাটা করে, রক্তের পরীক্ষা করে তার কি পরিমাণ অ্যালার্জি আছে এটা জানার পরে একটা লং টাইম তাকে অ্যান্টি হিস্টামিন এবং মন্টিলুকার জাতীয় ওষুধ খেতে হবে। কম বয়সী শিশুদের মধ্যে দেখা যায় ব্রঙ্কিওলাইটিসের যে সমস্যা, সেটি নিয়ে একটু কথা যদি বলতেন, যে সেই সমস্যা আসলে আপনারা কিরকম পেশেন্ট পেয়ে থাকেন, আপনাদের হাসপাতালগুলোতে কি ধরনের কমপ্লেন নিয়ে আসে? হ্যাঁ ধন্যবাদ। ব্রঙ্কোলাইটিস একটা মেজর প্রবলেম আমাদের দেশের বাচ্চাদের ক্ষেত্রে। যখনই বাচ্চাদের প্রবলেম গুলো হয় সাধারণত মারা এবং বাবারা এগুলো নিউমোনিয়া হিসাবে তারা ই করে, এবং লোকালি যারা ট্রিটমেন্ট করে ডাক্তার তাদেরকে বলে নিউমোনিয়া হয়েছে। এই ক্ষেত্রে সাধারণত বাচ্চা থাকবে, বাচ্চা ঠান্ডা কাশি লাগবে, তার প্রথমে নাক দিয়ে পানি পড়া নিয়ে শুরু হবে, এই এবং বাচ্চা প্লেফুল থাকবে, তার শ্বাসকষ্ট হচ্ছে, নাক দিয়ে পানি পড়তে, কাশি আছে। আমরা সাধারণত বলি হাসি কাশি বাসি, বাচ্চার কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু বাচ্চার প্লেফুল আছে এবং তার বুকের ভিতর একটা শব্দ আসছে, কিন্তু তার কোনো বাচ্চার প্লেফুলনেস কম নাই, সে খেলাধুলা করতেছে, সে হাসি খুশি এভরিথিং আছে, এরকম থাকলে বুঝতে হবে সাধারণত ব্রঙ্কোলাইটিস। আচ্ছা, ব্রঙ্কোলাইটিস সাধারণত ইনিশিয়াল এটা বিভিন্ন কারণ হয়ে থাকে, যে বাচ্চাগুলোর ইনিশিয়ালি দেখাচ্ছে যে তার ওয়েট কম জন্মগ্রহণ, লো বার্থ ওয়েট, যারা জন্মের পরে বুকে দুধ খায় না, 6 মাস পর্যন্ত আর্টিফিশিয়াল ফিডিং খাচ্ছে, তারপরে তাদের জন্মের ওজনটা কম আছে, লো বার্থ ওয়েট, আর্লি আর্লি হয়ে গেছে, যেহেতু প্রি ম্যাচুর যে বাচ্চাগুলোকে বলা হয়, আমার বাবুর বয়স 1 বছর, বুঝছেন, শীত আসার মানে শীত আসছে, 1 মাস হয়েছে, যে শীতে 1 মাস ধরে ঠান্ডা লেগে আছে, কমতেছেই না কোনো ভাবে, ওষুধ খাওয়াতেছি এখনো কমে নাই, কিন্তু কফ জমে গেছে বুকে, কাশি হচ্ছে, কি করবো এখন আমি? আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, এই সমস্যা নিশ্চয়ই শুনতে পেয়েছেন। ডক্টর কামরুল, আমরা একটু জানতে চাইছিলাম যে কি করতে পারেন। ধন্যবাদ আয়েশা, আপনার বাচ্চাটা যেহেতু 1 বছর বয়স এবং তার শীতের ভিতরে ঠান্ডা কাশিটা প্রবলেম আছে, 1 মাস ধরেই ঠান্ডাটা লেগে আছে, 1 মাস ধরে, এটা ব্রঙ্কোলাইটিস একটা প্রবলেম, এই ব্রঙ্কোলাইটিসে তার যেহেতু বুকের ভিতরে বলছেন কাশি জমে গেছে, সেই ক্ষেত্রে একটা এক্সরে করে নিয়ে দেখা যায় যে তার নিউমোনিয়া হচ্ছে, তাই যেহেতু তার 1 মাস ধরে ঠান্ডা কাশি, তাকে সালবুটামল জাতীয় সিরাপ আধা চামচ করে 3 বার দেন,
এবং তার সাথে কিটোটিপেন সিরাপ প্রোজমা অথবা অ্যালারিন নামে পাওয়া যায় এই জাতীয় একটা ওষুধ আধা চামচ করে দুইবার দেন এবং আপনি নিকটবর্তী কোন একজন ডাক্তারের শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হন তার একটা এক্স রে করার দরকার এক্স রে করে দেখতে হবে তার মুখের ভিতরে কোনো ইনফেকশন নিউমোনিয়া হয়েছে কিনা জি ধন্যবাদ আপনাকে ডক্টর কামরুল ডক্টর কামরুল রিপোর্ট যে আপনার কাছে আমি যেটি জানতে চাইবো টিকার বিষয়ে কারণ যেহেতু করোনা মহামারীর সময় চলছে আমরা কিন্তু দেখেছি যে গত বছর প্রায় 2.5 লাখ শিশু কিন্তু নিয়মিত টিকাদান কার্যক্রম থেকে দূরে সরে গেছে বা মিস হয়ে গেছে তাদের তাদের জন্য একটু বলুন যে তারা আসলে যেগুলো মিস হয়ে গেছে সেগুলো কীভাবে দিতে পারবেন বা যারা নতুন করে টিকা দিবেন তাদের জন্য কী পরামর্শ আমরা সাধারণত টিকা দিতে অনেকে বাবা মা বাচ্চাদেরকে নিয়ে বের হই এবং টিকা দিতে টিকা থেকে বিরত ছিল এখন আমি বলবো যে যারা টিকা দিতে পারেনি তারা তাদের যে শিরোল যে ভ্যাকসিন আছে এই অনুসারে তার পার্শ্ববর্তী নিকটবর্তী যে ইপিআই সেন্টার আছে সেখানে নিয়ে যান এবং তার এই অনুসারে যে শিডিউল আছে তারা আবার রিশিডিউল করে দিবে দিয়ে আবার টিকা দেওয়া শুরু করবে এবং তার বয়স অনুসারে সে যেটা পাবে ওই অনুসারে সে টিকা দিবে আর যাদের নতুন এখন বাচ্চা হয়েছে সবাই টিকা শুরু করবেন তারা ইপিআই সেন্টারে গিয়ে তাদের যে 6 সপ্তাহ পরে টিকা শুরু করতে বলা হয় এই সময় যান যে টিকা দেওয়া শুরু করেন আর এখন মানে ইপিআই শিডিউলের পাশাপাশি অন্যান্য যে টিকাগুলো দিবেন টিকাগুলো সাধারণত আমি বরাবরই বলি যে সাধারণত ইপিআই শিডিউলের টিকাগুলো আমাদের জন্য ফরজ মানে ম্যান্ডেটরি এগুলো দিতে হবে এইগুলোই সাধারণত অধিকাংশ বাচ্চাগুলো এফেক্টেড হয়ে মারা যায় যার জন্য এই ভ্যাকসিনগুলো এর এগেনস্টে গভর্নমেন্ট সাধারণত শিডিউল করছে এই টিকাগুলো সাধারণত আমি বাবা মার বোঝানোর জন্য একটু সংক্ষেপে বলি যে এইগুলো সাধারণত ফরজ আর এডিশনাল যে টিকাগুলো আছে আমরা প্রাইভেটলি দেওয়া হয় কিনে দিতে হয় এগুলো হলো সুন্নত নফল এগুলো পরে দিবেন আগে সাধারণত ইপিআই শিডিউলের যে টিকাগুলো গভর্নমেন্ট ফ্রি দেয় এই টিকাগুলো আপনার বাচ্চাকে দিবেন এইগুলো আগে ম্যান্ডেটরি আর যারা করোনার জন্য টিকা দেওয়া থেকে বিরত ছিলেন বাচ্চাকে নিয়ে বেরোনি এখন তারা অবশ্যই বাচ্চাকে নিয়ে পার্শ্ববর্তী আপনার নিকটবর্তী যে টিকাদান কেন্দ্র আছে এখানে যান এবং টিকা দিয়ে আবার শুরু করেন জি ডক্টর কামরুল আমাদের সাথে আরেকজন কলার যুক্ত হয়েছেন তার কাছ থেকে প্রশ্ন নিতে চাই দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন নাম বলে প্রশ্নটি করুন দর্শক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই নাম বলে প্রশ্নটি করুন দর্শক আপনার প্রশ্নটি বলুন দুঃখিত দর্শক সংযোগটি হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে ডক্টর কামরুল আপনার কাছে একটু ছোট করে জানতে চাইবো যে বাচ্চাদের এই সময়টায় আসলে কি ধরনের করোনার লক্ষণ নিয়ে আপনাদের কাছে হাসপাতালে বাচ্চারা আসছেন সেই বিষয়ে একটু করে জানতে চাই আপনার কাছে হ্যাঁ ধন্যবাদ একটা সময় উপযোগী করছেন যে আসলে এখন এই সময় তো সিজনাল ঠান্ডা কাশি লাগে তা মারা প্যারেন্টস সাধারণত এখন ঠান্ডা কাশি লাগলে গলা ব্যথা হলে ভয় পেয়ে যাচ্ছে যে আসলে আমার বাচ্চা করোনা কিনা তা সিজনাল একটা ফ্লু সাধারণত এই সময় প্রত্যেকটা অনেক বাচ্চারই হয় প্রতি বছরই হয় এবারও হচ্ছে তা ভয়ের কোনো কারণ নেই ঠান্ডা কাশি জ্বর মানে যে করোনা তা না এই করোনার সাধারণত অনেক ইয়ে থাকবে যে বাসায় একজনের জ্বর থাকবে জ্বরের সাথে তার মানে একটা ফ্যামিলিতে কেউ হয়তো আক্রান্ত আছেন এরকম কেউ থাকলে পরে সেই সাসপেক্ট থেকে জি 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর কামরুল আপনার মূল্যবান সময় থেকে আজ আমাদের সময় দিয়েছেন আর দর্শক এই ছিল ডক্টর জোন করে আজকের মতো আগামীকাল দেখা হবে নিশ্চয় ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন